ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আইসিটি বিভাগের উদ্যোগে বাস্তবায়িত চর চারতলা ইসলামী আলী মাদ্রাসায় স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন ও উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ আবদুল্লাহ। চর চারতলা ইসলামী আলী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক শিক্ষার্থীদের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আইসিটি বিষয়ে শিক্ষাদান পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস আগামী দিনে নতুন নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে সবাই উপস্থিত ছিলেন চর চারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান, ব্যবসায়ী হাজি রফিকুল ইসলাম, জাকির হোসেন সহ শিক্ষক শিক্ষার্থীরা।